আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আছি আমি মোহাম্মদ রফিকউদ্দিন রুবেল, আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি প্যান্টের কি কি প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো নিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এবং সে বিষয়ে আলোচনা করব। কেননা আপনারা যারা এন্ট্রি লেভেলে আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরিতে লাইন কোয়ালিটি, কোয়ালিটি কন্ট্রোলার বা ফ্লোর কন্ট্রোলার পদে অথবা কোয়ালিটি ইনচার্জ পদে ইন্টারভিউ দিতে গেলে প্রায় একটি কমন প্রশ্নের সম্মুখীন হন, সেটি হচ্ছে একটি প্যান্টের কি কি প্রসেস রয়েছে অথবা আপনাকে একটি গার্মেন্টস দিয়ে সেই গার্মেন্টসের সকল প্রসেসগুলোর নাম বলতে বলা হতে পারে, এটি একটি কমন প্রশ্ন। তো যারা বিভিন্ন ফ্যাক্টরিতে ভালো পদে যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে প্রিপারেশন নিচ্ছেন বা বিভিন্ন ফ্যাক্টরিতে যেতে ইচ্ছুক এবং যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি সহায়ক ভিডিও হিসেবে কাজ করবে। তো চলুন আমরা একটি এই যে একটি প্যান্ট, এই প্যান্টের সকল প্রসেসগুলোর নামগুলো কি কি তা জেনে আসি। প্রথম ধরুন এই প্যান্টের মধ্যে রয়েছে এই এই প্রসেসটি, এটি হচ্ছে ওয়েস্ট বেল্ট। এই প্রসেসটিকে বলা হয় ওয়েস্ট বেল্ট এবং এই ওয়েস্ট বেল্টের মধ্যে যেই টপ সিনটি আছে এটিকে বলা হয় 116 টপ স্টিচ এবং নিচের যেই টপ স্টিচটি আছে এটিও 116 টপ স্টিচ। এরপর ওয়েস্ট বেল্টের এই যে উপরের যেই অংশটি আছে এই অংশটিকে বলা হয়ে থাকে আপার মাউথ ক্লোজ এবং এই একই রকমভাবে এর যে নিচের অংশটি রয়েছে এই অংশটিকে বলা হয়ে থাকে লোয়ার মাউথ ক্লোজ, অর্থাৎ নিচের যে পার্টটি আছে এটিকে বলা হয়ে থাকে লোয়ার মাউথ ক্লোজ এবং উপরের যে অংশটি রয়েছে এই অংশটিকে বলা হয়ে থাকে আপার মাউথ ক্লোজ। এরপর প্যান্টের মধ্যে এই যে লুপগুলো আছে এগুলোকে বলা হয় ওয়েস্ট বেল্ট লুপ। এরপর এই যে পকেটটি আছে এটিকে বলা হয় ফ্রন্ট পকেট এবং এই জায়গাটিকে বলা হয় পকেট ওপেনিং। এরপরে এই যে পকেটের দুই পাশে দুইটি ফেব্রিক্স রয়েছে সেম গার্মেন্টসের ফেব্রিক্স, এই ফেব্রিক্সটিকে বলা হয়ে থাকে পকেট ফেসিং যা উপর থেকে দেখা যায়। এরপর পকেট ফেসিংয়ের মধ্যে এই যে হাইটটি এটিকে বলা হয়ে থাকে পকেট ফেসিং হাইট এবং এই যে উইডটি বা এই যে পকেট ওপেনিংয়ের যেই উইডটি এই সাইড থেকে ধরে এ পর্যন্ত যেই উইডটি দুই পাশের এটিকে বলা হয়ে থাকে পকেট ফেসিং উইথ। এই দুই পাশের দুই উইথ এবং এই দুই পাশের দুই হাইট সমান হতে হবে, এটি সকল বাইরের রিকোয়ারমেন্ট। এরপর এই যে স্টিচটি আছে এই স্টিচটিকে বলা হয়ে থাকে পকেট টপ স্টিচ এবং এই টপ স্টিচের নিচে আরেকটি স্টিচ আছে যেটি কিনা এ পর্যন্ত যায়নি, না যে এখানে এসে বাটটেক দিয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে, এই স্টিচটিকে আমরা বলবো ডেকো স্টিচ। যেহেতু এই স্টিচটিকে ফেব্রিক্সের ডিজাইন করার জন্য করা হয়েছে তাই এই স্টিচটিকে আমরা বলবো ডেকো স্টিচ। এরপর এখানে রয়েছে কয়েন পকেট, যে পকেটের মধ্যে কয়েন রাখা হয় এই কয়েন পকেট, এটা হচ্ছে কয়েন পকেট টপ স্টিচ। এরপর কয়েন পকেটের এই যে উইথটুকু এই উইথটুকুকে বলা হয়ে থাকে কয়েন পকেট উইথ এবং কয়েন পকেটের এই যে হাইটটি এই হাইটটিকে বলা হয়ে থাকে কয়েন পকেট হাইট। এরপর এই যে প্রসেসটি রয়েছে এই প্রসেসটিকে আমরা বলবো জিপার ফ্লাই। এরপর ওয়েস্ট বেল্টে রয়েছে একটি বাটন যেটিকে আমরা বলি শ্যাং বাটন এবং এই বাটনটিকে ঢুকানোর জন্য যে হোলটি থাকে এটিকে আমরা বলবো বাটন হোল। আমি যে প্যান্টটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাটন হোলটি হচ্ছে একটি ডেকো হোল যেটা হচ্ছে নন ফাংশনাল, জাস্ট ডিজাইন করার জন্য এখানে করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এই প্যান্টটি হচ্ছে হুক বাটন ব্যবহার করা হয়েছে। ওকে, এরপর যে প্রসেসটি রয়েছে এটি হচ্ছে জিপার ফেসিং এবং এটি হচ্ছে ফ্রন্ট জিপার বা ফ্লাই জিপার। এরপর জিপারের এখানে যে টপ সিনটি রয়েছে এটি হচ্ছে 116 টপ স্টিচ। এরপর ওয়েস্ট বেল্ট থেকে ধরে এই ক্রস পয়েন্ট পর্যন্ত যে প্রসেসটি রয়েছে এই পুরো প্রসেসটিকে বলা হয়ে থাকে ফ্রন্ট রাইস এবং এর ঠিক উল্টা পাশে বিপরীত সাইডে যে প্রসেসটি আছে সেটা হচ্ছে ব্যাক রাইস, এটি আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। এরপর প্যান্টের সাইডে এই যে প্রসেসটি রয়েছে এটিকে বলা হয়ে থাকে সাইড সিম এবং এই যে প্রসেসটি রয়েছে এই প্রসেসটিকে বলা হয়ে থাকে ইনসিম, যেটা ইনসাইডে থাকে সেটা হচ্ছে ইনসিম এবং সাইডে যেটা থাকে
এই সাইডের এটাকে বলা হয় থাকে সাইড সিম সাইড সিমে অনেক সময় স্টিচ বা টপ স্টিচ থাকে যদি বাইরের রিকোয়ারমেন্ট থাকে তবে ম্যাক্সিমাম সময় সাইড সিমে কোনো প্রকার টপ স্টিচ ব্যবহার করা হয় না কিন্তু ইনসিএমে প্রত্যেকটি গার্মেন্টসের ইনসিএমেই এই 116 টপ স্টিচ থাকে এরপর প্যান্টের সবচাইতে নিচের যে প্রসেসটি রয়েছে এটিকে বলা হয় থাকে বটম হ্যাম এই বটম হ্যামের মধ্যে এই যে প্রসেসটি রয়েছে এটাকে বলা হয় বটম হ্যাম টপ স্টিচ এবং এই যে বটম হ্যামটিকে তৈরি করতে গিয়ে একটি রুলিং করা হয়েছে এটিকে বলা হয় থাকে বটম হ্যাম রুলিং যেহেতু এটাকে রোল করা হয়েছে তাই এটাকে বলা হয়ে থাকে বটম হ্যাম রোলিং এরপর গার্মেন্টসটির বিভিন্ন অংশকে সিকিউর করার জন্য কিছু পার্টটিকে ইউজ করা হয়েছে যেমন ওয়েস্ট বেল্টটিকে এই যে ওয়েস্ট বেল্টের যাতে কোনো প্রকার টান লাগলে ওয়েস্ট বেল্টটি ছিঁড়ে না যায় বা স্টিচ কেটে না যায় বা স্টিচ যাতে খুলে না যায় এজন্য এই উপরে এবং নিচে দুইটি বাটটেক দেওয়া হয়েছে দেখেন প্রত্যেকটি ওয়েস্ট বেল্টে এমনকি যে সমস্ত জায়গায় চাপ পড়ে সে সমস্ত জায়গাতেও এরকম বাটটেক দেওয়া হয়েছে যাতে করে এই ওয়েস্ট বেল্টের এই লুপগুলো কোনোভাবে খুলে না যায় এছাড়াও এই কয়েন পকেটটি যাতে সিকিউর থাকে এজন্য কয়েন পকেটেরও দুই কোনায় বাটটেক দেওয়া হয়েছে এরপর জিপার খুলতে গিয়ে একটি গার্মেন্টসের এই জায়গাতে প্রেশার পড়ে বা টান পড়ে বা চাপ পড়ে এই জায়গাতে যাতে চাপ পড়লেও যাতে এখান থেকে গার্মেন্টস খুলে না যায় বা সিম যাতে ওপেন স্টিচ বা স্টিচ যাতে ওপেন না হয় সেজন্য এখানেও একটি বাটটেক প্রদান করা হয়েছে এরপর আমরা চলে যাই গার্মেন্টসের ব্যাক পার্টে একই রকমভাবে গার্মেন্টসের ব্যাক পার্টে তিনটি ওয়েস্ট বেল্ট লুপ রয়েছে এই ওয়েস্ট বেল্টের লুপের মধ্যে মাঝখানের যে লুপটি রয়েছে এই লুপটিকে বলা হয়ে থাকে সেন্টার ব্যাক লুপ যেহেতু এটা একটি গার্মেন্টসের একদম ব্যাক সাইডের সেন্টারে রয়েছে তাই এই লুপটিকে বলা হয়ে থাকে সেন্টার ব্যাক লুপ ওয়েস্ট বেল্টের এই যে হাইটটি রয়েছে এই হাইটকে বলা হয়ে থাকে ওয়েস্ট বেল্ট হাইট এবং ওয়েস্ট বেল্টের মধ্যে যে টপ সিনগুলো রয়েছে এই টপ সিনগুলোকে বলা হয়ে থাকে 116 টপ স্টিচ এরপর একটু আগে বলেছিলাম গার্মেন্টসের ব্যাক সাইডে অর্থাৎ ফ্রন্ট পার্টের এই ক্রস পয়েন্ট থেকে ধরে ব্যাক সাইডের এই সেন্টার ওয়েস্ট বেল্টের যে ডিস্টেন্সটুকু এই প্রসেসটিকে বলা হয়ে থাকে ব্যাক রাইজ এবং সামনের পাশে ঠিক একই রকমভাবে এই ক্রস পয়েন্ট থেকে এই ওয়েস্ট বেল্টের সর্বোচ্চ পয়েন্ট পর্যন্ত এই এরিয়াটুকুকে বলা হয়ে থাকে ফ্রন্ট রাইজ তো ব্যাক সাইডে আরও কিছু প্রসেস রয়েছে যেমন ওয়েস্ট বেল্টের নিচে এই যে প্রসেসটি এই প্রসেসটিকে বলা হয়ে থাকে ব্যাক ইয়োক এরপর এই দুইটি ইয়োক জোড়া লেগে এই ব্যাক রাইজের সাথে এবং এই ইয়োক টপ স্টিচের মধ্যে এখানে এসে একটি পয়েন্টে সংযুক্ত হয়েছে এবং একটি ক্রস সৃষ্টি করেছে এই ক্রসটিকে বলা হয়ে থাকে ক্রস পয়েন্ট এই ক্রস পয়েন্ট যাতে আপ ডাউন না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে এরপর রয়েছে ব্যাক পকেট এই ব্যাক পকেটের মধ্যে এই যে ব্যাক পকেটটি জয়েন করা হয়েছে যে টপ স্টিচটি দিয়ে এই টপ স্টিচটিকে আমরা বলবো 116 টপ স্টিচ এবং এই ব্যাক পকেটটিকে আকর্ষণীয় করার জন্য কতগুলো এক্সট্রা স্টিচ ব্যবহার করা হয়েছে যেমন এই স্টিচটা এবং এই স্টিচটা এই স্টিচগুলোকে আমরা বলবো ড্যাকো স্টিচ এরপর এই ব্যাগ ইয়োক থেকে এই পকেটের যে ডিস্টেন্স বা দূরত্ব এবং সেই সাথে এই সেন্টার পয়েন্ট থেকে পকেটের এই পজিশন এবং এই পজিশন ঠিক রাখতে হবে এটাকে বলা হয়ে থাকে পকেট পজিশনিং এবং সেই সাথে এই পকেটের এই দুই পাশের মেজারমেন্ট ঠিক থাকতে হবে এরপর আমরা চলে যাই ইনসাইডে ইনসাইডে তেমন কোনো প্রসেস নেই তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি প্রসেস প্রথমে এই যে ওয়েস্ট বেল্ট ওয়েস্ট বেল্টের মধ্যে এই যে রয়েছে কাঞ্চাই টপ সিন বা কাঞ্চাই টপ স্টিচ এবং ওয়েস্ট বেল্টের মধ্যে এই যে দুইটি ইলাস্টিক দিচ্ছেন এই ইলাস্টিক হচ্ছে অ্যাডজাস্টেবল ইলাস্টিক যেটি কি না একটি গার্মেন্টসের মেজারমেন্ট যদি প্লাস হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে সেই প্লাস মেজারমেন্টটিকে এই অ্যাডজাস্টেবল ইলাস্টিক টেনে গার্মেন্টসটিকে গার্মেন্টসের মেজারমেন্টকে বা ওয়েস্ট বেল্টকে একটু টাইট করা যায়
এই যে প্রসেসটি এই প্রসেসটিকে বলা হয় থাকে অ্যাডজাস্টেবল ইলাস্টিক। এরপর যে প্রসেসটি রয়েছে সেটা হচ্ছে গার্মেন্টসের পকেটিং। এই পকেটিংয়ের মধ্যে আবার এই যে পকেটটিকে ক্লোজ করা হয়েছে এটিকে বলা হয় থাকে পকেট ক্লোজিং টপ স্টিচ, এবং সেই সাথে এই যে ফেসিং জয়েন করা হয়েছে কাঞ্চাই মেশিন দিয়ে এই প্রসেসটিকে বলা হয় থাকে ফেসিং জয়েন। এরপর গার্মেন্টসের জিপার যাতে বডির সাথে সরাসরি সংস্পর্শে না আসে বা বডির সাথে যাতে না লাগে এজন্য ইনসাইডে একটি ইনার জিপার ফ্লাই ব্যবহার করা হয়ে থাকে। এই যে ফ্লাইটি বা এই যে ফেসিংটি বা এই যে ফেব্রিক্সটি এই ফেব্রিক্সটিকে বলা হয়ে থাকে ইনার ফ্লাই। এরপর গার্মেন্টসের সাইডে গার্মেন্টসের সাথে এক পার্টের সাথে অন্য পার্ট জয়েন করার জন্য এই যে ফেব্রিক্সটি রয়েছে এই ফেব্রিক্সটিকে বলা হয়ে থাকে সুইং অ্যালাউন্স, এবং এই সুইং অ্যালাউন্সে এই যে গার্মেন্টসটিকে জয়েন করা হয়েছে এই প্রসেসটিকে বলা হয়ে থাকে ওভারলক স্টিচ। কোন স্টিচটি থ্রি থ্রেড, ফোর থ্রেড, ফাইভ থ্রেড বা ইন্টারন্যাশনালি কোন স্টিচকে কি স্টিচ বলা হয়ে থাকে এই বিষয়ে আমার ইতিপূর্বে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে আমি ইন্টারন্যাশনাল বা আইএসও স্টিচ ক্লাস নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে কোন স্টিচের কী নাম সে সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এরপরে যদি আরও ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে এ বিষয় নিয়ে আরও একটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপর আসুন আরও কিছু গুরুত্বপূর্ণ প্রসেস রয়েছে, যেমন এই যে বাটটেক এরিয়াতে একটি অতিরিক্ত ফেব্রিক্স দেওয়া হয়েছে যাতে করে বাটটেক করতে গিয়ে গার্মেন্টস ছিঁড়ে না যায় বা গার্মেন্টস যাতে রিজেক্টেড না হয়, এবং সেই সাথে এই বাটটেক এরিয়াকে আরও একটু সিকিউর করার জন্য এখানে একটা এক্সট্রা ফেব্রিক্স দিয়ে তারপর সেই ফেব্রিক্সের উপরে বাটটেক করা হয়েছে। এই যে ফেব্রিক্সটুকু ব্যবহার করা হয়েছে এই ফেব্রিক্সকে বলা হয়ে থাকে রেইনফোর্সমেন্ট, যা কিনা ওই প্রসেসের শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি একটি প্যান্টের কী কী প্রসেস রয়েছে সেই প্রত্যেকটি প্রসেসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। তাই আশা করছি আজকের পর থেকে যদি আপনি কোথাও কোনো ইন্টারভিউতে একটি প্যান্টের কী কী প্রসেস রয়েছে এই প্রশ্নের সম্মুখীন হন তাহলে সেই প্রশ্নের উত্তরটি খুব ইজিলি দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আবারও খুব দ্রুত আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড আরও গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।